হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ইউএলি আজকে আমরা আবারও একটি ইন্টারভিউ নিয়ে আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছে আমার স্টুডেন্ট সিফাত আলবি ও এবার বুয়েটে চান্স পাইছে আমার পক্ষ থেকে তাকে অগ্রিম কংগ্রেচুলেশন এবং সে সিভিল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে উনিশতম বেচে তো আমরা আজকে তার কলেজ লাইফ এবং বুয়েট অ্যাডমিশন জার্নি নিয়ে তার সাথে কথা বলবো তো তোমরা যারা একজন বুয়েটিয়ানের কাছে যে প্রশ্নগুলো করতে চাও আজকে আমি মূলত তার কাছে সেই প্রশ্নগুলোই করব। তো আমার প্রথম প্রশ্নটা তার কাছে আমি করে ফেলি তারপর আমরা তার বক্তব্য শুনব বুয়েটে চান্স পেয়ে তোমার অনুভূতি সিফাত। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই বাহাজ স্যারকে এবং ইএলবি টিমকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আসলে যে কথাটি আমাকে কোশ্চেন করেছেন এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না মানে ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল বুয়েটে পড়বো তো আল্লাহর রহমত এবং আমার বাবা মা এবং আমার সারদের দয়ায় আমি আমার এই ছোট একটি আশা পূরণ করতে পেরেছি এই জন্য মানে প্রকাশ এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো নয় স্বপ্ন কিছু একটু পূরণ হয়েছে আর কি এইচএসসি এর রেজাল্ট আমরা অনেকে হয়তো জানি যে এইচএসসির রেজাল্ট কেমন হলে বুয়েটে এক্সাম দেওয়া যায় বাট আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি যে এইচএসসি এর রেজাল্ট কীরকম হলে বুয়েটে পরীক্ষা দেওয়া যাবে প্রথমত আমি মনে করি যে যদি এইচএসসি রেজাল্টে আমি জিপিএ ফাইভ পাই তাহলে আমার জন্য বুয়েটে এলিজিবল হওয়াটা ইজি কারণ আমরা আমরা যখন এক্সাম দিয়েছি আমাদের যারা দুইটা সাবজেক্টে মিস করেছে কিন্তু এ প্লাস পেয়েছে তারা বুয়েটে ফর্ম কিনতে পেরেছিল তো আর আমি পার্সোনালি মনে করি যে শুধু জিপিএ ফাইভ পাওয়ার পরও কিছু ল্যাকিংস থেকে যায় যেরকম আমাদের ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি এ অনেকেই জানে না এই তিনটা নাম্বার কিন্তু বুয়েট পরীক্ষায় কাউন্ট করে সবাই মানে সবাই এলিজেবল হতে পারে না তো এ এ প্লাস পাওয়ার পাশাপাশি আমাদের ট্রাই করব যাতে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টে আমাদের নাম্বার যাতে একটু বেশি থাকে কারণ প্রথমে এলিজেবেল হওয়ার জন্য তারা নাম্বার নাম্বারই চেক করে মানে নাম্বারের দিক দিয়ে তারা নির্দিষ্ট বইটি একটি জিনিস হচ্ছে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে যেরকম আমাদের সময় বারো হাজার ছয়শো তেষট্টি জন পরীক্ষা দিয়েছে তো তো নাম এই ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি নাম্বার যোগফলের ভিত্তিতে এই কাউন্টটা করা হয় আসলে তো এ প্লাস পাওয়ার পাশাপাশি আমি মনে করি যে এই তিনটা সাবজেক্টে যাতে একটু বেশি করে নাম্বার পাওয়া উচিত নেক্সট কোশ্চেন হচ্ছে প্রস্তুতি কি ইন্টার প্রথম বর্ষ থেকে নিতে হবে নাকি শুধু অ্যাডমিশনের টাইমে পড়লেই হয় অনেকেই আমার জানা পরিচিত এবং অনেকেই আছে যারা প্রথম বর্ষ থেকে প্রস্তুতি নিয়েছে আমি বলবো যে যারা আমাদের প্রথম বর্ষ থেকে একটা জিনিস মেনটেন করতে হবে এটা হচ্ছে রেগুলারিটি আমরা যদি রেগুলার থাকি আমার প্রথম বর্ষ থেকে সবসময় যে হ্যাঁ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ থেকে কারণ আমাদের মানে সব স্টুডেন্টেরই আসলে এটা দুর্বলতা মনে করি আমি যে আসলে এসএসসির পর ফার্স্ট ইয়ারে কেউ খুব একটা পড়ালেখা করে না তো আমরাও খুব একটা করিনি কিন্তু অ্যাডমিশন টাইমটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছে যে দুই বছর মানে ফার্স্ট ইয়ারে অনেকেই পড়ালেখা করে না কিন্তু আমার মনে হয় সেকেন্ড ইয়ার টাইমটা এবং অ্যাডমিশন টাইমটা খুবই ক্রুশিয়াল একটা টাইম তো এই টাইমটাতে একটু জোর করে পড়া উচিত মানে অ্যাটলিস্ট অ্যাডমিশন টাইমে যাতে একটু প্রেশার ক্রিয়েট করা হয় মানে এই টাইমে পড়ালেখাটা কন্টিনিউস রাখা উচিত কারণ এর তিন মাসের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে দেখা যায় যে অনেকেই ভালো রেজাল্ট করেছে কিন্তু এর তিন মাসটাকে সে ইউটিলাইজ করতে পারে নি দেখে সে হয়তো ভালো কোথাও টিকতে পারেনি তো এই তিন মাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি পার্সোনালি মনে করি তার মানে অ্যাডমিশন টেস্টের সময়ের যে তিন মাস এই তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট ইয়ার থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে তাকে সময়গুলোকে কাজে লাগাতে হবে মানে রেগুলার একটু পড়লাই করলে হচ্ছে মানে একবারে যে বেশি পড়তে হবে না না এরকম আসলে কিছু না রেগুলার ডেইলি এক ঘন্টাই ইজ আই থিঙ্ক ফার্স্ট ইয়ারে আপনি যদি মানে যে কেউ যদি কোনো স্টুডেন্ট যদি এক ঘন্টা পড়ালেখা করে আমি মনে করি এনাফ কারণ আসলে কেউ ফার্স্ট ইয়ারে কেউ পড়ালেখা সেরকম করে না তো সেই হিসেবে এক ঘন্টাটা অনেক বেশি আর আরেকটা জিনিস হচ্ছে যে এক ঘন্টা পড়া মানে পড়াটা ঠিক মতো বুঝা আমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে কারণ অ্যাডমিশন টেস্টে বেসিক ক্লিয়ারটাই হচ্ছে মেইন জিনিস আচ্ছা সেই ক্ষেত্রে অনেকে বেসিক ক্লিয়ার করতে গিয়ে একাধিক বই ফলো করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সেইটা কি তুমি সাপোর্ট করবা সাপোর্ট বল আমি মনে করি মূলত আমরা সবাই যেরকম ফিজিক্সে মেইন বই হচ্ছে শাহজাহান তপন কিংবা আপনি যদি কেমিস্ট্রি খেতে যান হাজারিনা হাজারিনাক স্যারের বই তো এরকম নির্দিষ্ট কিছু বই আছে তো প্রথম আমাদের দায়িত্ব হওয়া উচিত যে এই বইগুলো যাতে আমি ফুল কমপ্লিট করি দেন আমার কাছে যদি সময় থাকে অবশ্যই আমি করব না কেন আমার কাছে সময় আছে অপরচুনিটি আছে আমার জন্য সুবিধা যদি আমি আরেকটি বই পড়তে পারি তো যার যে সাব যে সাবজেক্ট পছন্দ যেরকম আমি পার্সোনালি ফিজিক্স ফিজিক্স পছন্দ করি তাই আমি দুটো বই ফলো করতাম শাহজাহান তপন স্যারের বই এবং আমির ইসাক স্যারের বই আমি এই দুটো বই ফলো করতাম এটা আসলে আগে প্রথম কথা হচ্ছে একটা বই ভালো মতো ফলো করতে হবে প্রথম কোনটাকে ফলো করতে জি আমি মনে করি থিওরিটিক্যাল পড়ালেখার জন্য শাহজাহান তপন স্যারের বইটা সবচেয়ে ভালো আমিন ইসেক স্যারের বই একটু সুন্দর মানে ম্যাথ একটু ভালো আছে তো ম্যাথের জন্য শাহজান তপন স্যারের ম্যাথগুলো শেষ করার পরে আমিন ইসেক স্যারের ম্যাথগুলো বইয়ে স্যার ম্যাথগুলো ফলো করা উচিত আর গাণিতিক পদার্থবিজ্ঞান কিংবা গাণিতিক রসায়ন এসব বইগুলা পড়া পড়া উচিত কারণ আমাদের আসলে সত্যি কথা বলতে আমাদের বইয়ে যেসব জিনিস আসে এইচএসি কোশ্চেন দেয় দেখা যায় যে বইয়ের বাইরের বিভিন্ন জিনিস চলে আসে তো আমরা যদি গাণিতিক পদার্থবিজ্ঞান কিংবা গাণিতিক রসায়ন এসব বই ফলো করি দেন আমরা অনেক কিছু আমাদের জন্য এগুলো সোজা হয়ে সোজা হয়ে যায় তার মানে আমাকে সাপোর্টিং বইগুলো পড়তে হবে যাতে আমি এক্সট্রা কোশ্চেন কালেক্ট করতে পারি যেগুলো হয়তো আগের সিলেবাসে ছিল এখনও আসতে পারে এই ধরনের জি আর আমি এটা মনে করি যে পুরানো বই মানে আমরা তো দুই সালের ব্যাচ তো পুরানো বই যেরকম দুই হাজার সালের বই ফলো করা উচিত ফিজিক্সের ক্ষেত্রে পুরানো পুরানো বইগুলো কালেক্ট করা উচিত আমি মনে করি কিংবা আপনি যদি বলেন কেমিস্ট্রি আমি মনে করি যারা জৈব যোগ পড়তে চায় জৈবযোগও মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে খুবই একটা টাফ চ্যাপ্টার তো আমি মনে করি যে এটা পুরানো বইটাতে খুব সুন্দরভাবে এবং ভালো মতো গুছিয়ে লেখা আছে ওই যে এসএসসির যে পুরানো বইটা ২০১৪ হাজার সালের জি 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 পুরনো বইটা ওই ওই বইটা আমি মনে করি যে ওই বইটা ফলো করলে ভালো ফল পাওয়া যাবে আমি নিজেও কিছু সময়ের জন্য ওই বইটা ফলো করেছিলাম অনেকেই বলে যে বুয়েটের প্রস্তুতি নিলে নাকি মেডিকেলেও চান্স হয় এই ঘটনাটা কি সত্য কিনা তোমার এক্সপিরিয়েন্সটা বলো আসলে এটা সত্যি অ্যাকসেন্সে সত্যি আমি অনেকজনকেই দেখেছি যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে এবং মেডিকেলে চান্স পেয়েছে আসলে আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিই আমাদের অনেকেই আমাদের প্রস্তুতিতে থাকে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিডি ক তো অনেকেই দেখা যায় যে বায়োলজি পড়ে থাকে ভার্সিডি কয়ের জন্য মানে অপশনাল সাবজেক্ট হিসেবে অনেকে বায়োলজি পড়ে থাকে আলাদা ইঞ্জিনিয়ারিং পাশাপাশি তো যারাই ভার্সিডি কয়ের জন্য বায়োলজি পড়ে তারা আসলে অনেক বেনিফিটেড হয় যদি তারা ডাক্তারিতে পরীক্ষা দেয় মানে মেডিকেল এক্সাম দেয় তো তখন দেখা যায় যে তারা অনেক কিছু কমন পাচ্ছে ইনফ্যাক্ট আমাদের এই বছরের কোশ্চেনে আমি আমাদের এবছর মেডিকেল কোশ্চেন আমি পরীক্ষা দিয়েছিলাম যদিও নেই তো অনেকজনকেই দেখেছি যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে মেডিকেলে ঠিকছে তারা যে খুব একটা বেশি মেডিকেলের উপর জোর দিয়েছে এরকম কিছু না কারণ কোশ্চেন আপনার মোটামুটি সহজ হয়েছিল এবং তারা যেহেতু বাসিটি পড়ালেখা সুবিধাতে বায়োলজির সাথে টাচে ছিল এবং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তো আমাদের প্রতিনিয়ত পড়তেই হয় তো এজন্য আমি মনে করি যে অনেকেই পারে এবং কিছু এক্সট্রা অর্ডিনারি মানুষ তো আছেই এক্সাম্পল দাও তো একটু মানে তোমার বুয়েটে এরকম কেউ আছে কিনা পরিচিত আমার পরিচিত তো আমার একেবারে পরিচিত কেউ নেই কিন্তু আপনারা যদি জানেন ফেসবুকে দেখতে পারেন যে আমাদের বুয়েটে যেভাবে ফার্স্ট হয়েছিল সে কিন্তু ঢাকা মেডিকেলেও ঠিক জি 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 ফার্স্ট হয়েছিল সে কিন্তু ডিএমসিতে টিকেছে ইনফেকশন এবার যে বুয়েটে চান্স পাইছে প্রথম হয়েছে সে ডিএমসিতে প্রথম হয়েছে সে ডিএমসিতে চৌত্রিশতম হয়েছে আগে গেছে আমার সিওর মনে পড়ছে না কিন্তু সে দুটা জায়গায় চান্স পেয়েছে তার মানে তোমরা প্রমাণ পাইছো যে আসলে বুয়েটের জন্য প্রিপারেশন নিলে সাথে বায়োলজি এবং কেমিস্ট্রিকে একটু রেগুলার ফলো আপ রাখলে তাহলে মেডিকেলেও সম্ভব আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পড়ার সময় আমরা কি কি বিষয় খেয়াল রাখবো অর্থাৎ কীভাবে আমি কৌশলী হব আসলে এই জিনিসটা প্রথমেই আমি বলেছি যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে চাই আমাদের অবশ্যই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা বিষয় খুব ভালো মতো জানা জানা দরকার তো অনেকেই আছে যে ফিজিক্সে ভালো কিংবা ম্যাথে ভালো কেমিস্ট্রিতে ভালো তুলনামূলক ভালো হয়ে থাকে তো আমি যে জিনিসটাতে ভালো আমার উচিত সেই জিনিসটা আরও ইম্প্রুভ করা তাছাড়া বাকি দুটো জিনিসও আমার করতে হবে আর আমাদের এবছরের যদি কোশ্চেন আপনি বুয়েট বলেন চুয়েট বলেন কুয়েট বলেন সব জায়গাতে আমি মনে করি আমরা কেউ একটা কাজ করি না সেটা হচ্ছে কেমিস্ট্রি বই ফিজিক্স সবাই পারে সবাই বলে যে ম্যাথ আসুক তো সবাই ম্যাথ চায় কারণ তুলনামূলক ম্যাথ ইজি আসে আমরা কেমিস্ট্রি বই কখনো ভালো মতো ফুল রিডিং পড়ি না এটা আমি মনে করি যে আমাদের অনেক বড় একটা দুর্বলতা কারণ এবছর আমি যেরকম বললাম যে কেমিস্ট্রি কোশ্চেন যেগুলো এসেছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে বেশিরভাগই দেখা গিয়েছে যে এখানে বইয়ের ভিতরে জিনিসপত্র দিয়ে দিয়েছে জ্ঞানমূলক টাইপ অনেক কোশ্চেন এসেছে তো এটা একজন ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি নেয় তাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমাদের আসলে খুব একটা সময় থাকে না যে ফুল বইটা মানে ভালো মতো রিডিং রিডিং পড়া। যারা মেডিকেল দিয়েছে তাদের বিষয় আলাদা তো আমি মনে করি যে আমরা যখন কলেজ লাইফে পড়ব তো ওই জিনিসগুলো যাতে আগে থেকে আমরা ভালো মতো পড়ে নিই মানে বইটা যাতে আমরা ভালো মতো আগে থেকে মানে আমাকে অন্যদের দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে পারে যে অন্যরা কীভাবে বইয়েটা এক্সাম দেয় আমি একটু ডিফারেন্ট ওয়েতে দিই যাতে আমি ওদের থেকে এগিয়ে থাকতে পারি যেমন অনেকে তুমি বলতেছো যে কেমিস্ট্রি বইটা ভালো করে পড়ে না সেক্ষেত্রে আমি যদি কেমিস্ট্রিটাকে প্লাস পয়েন্ট হিসেবে নেই ওগুলো বাকিগুলোকেও ঠিক রেখে তখন আমি অন্য থেকে গিয়ে থাকতে পারি আমরা যদি আমাদের দুই বছরে আসলে কেমিস্ট্রি অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো আমরা ভালো মতো রিডিং পড়তে চাই না কারণ আমরা সব সময় চাই যে কেমিস্ট্রিতে ম্যাথ ফোকাসড হতে তো আমরা শুধু কেমিস্ট্রি ম্যাথ কেমিস্ট্রি বেস ম্যাথগুলোর দিকে আমরা ফোকাস করি এবং দেখা যায় যে মানে ভিতরে রিলেটেড অনেক পড়া আছে সেগুলো আমরা পড়ি না জ্ঞানমূলক যেগুলো অনেক আছে যেরকম আমাদের বুয়েটে এই বিশটা কোশ্চেন আছে কেমিস্ট্রি থেকে তো দেখা যায় যে তার মধ্যে দশটি কোশ্চেন হচ্ছে আপনার ম্যাথ রিলেটেড এবং দশটি কোশ্চেন হচ্ছে যে ভিতরে ভিতরে। যে হ্যাঁ অনেক কোশ্চেন আছে আমাদের তো এবছর আরও বেশি জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া হয়েছিল আমাদের কোশ্চেনে যেগুলো আমি মনে করি ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের জন্য কিছু একটা অসুবিধা হয়েছিল যদিও আমি আমার বন্ধু যারা মেডিকেলে প্রিপারেশন এসে তাদের জন্য জিনিসগুলো খুব সহজ হয় কারণ তারা বইগুলো অনেক ভালো মতো পড়ে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বুয়েট অ্যাডমিশন টেস্টে যে অঙ্কগুলো আসে সেগুলোকে শর্টকাটে করা যায় অবশ্যই শর্ট আসলে আমাদের তোমরা যখন অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিবা কিংবা তোমরা অনেকেই হয়তো জানো যে আমাদের ভার্সিটি কোশ মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো লিখিত হলেও আমাদের স্পেস কিন্তু খুবই কম দেওয়া হয়ে থাকে তো আমাদেরকে যখন আমরা কোচিং করেছিলাম ভাইয়াদের কাছে তো আমাদেরকে তখনই বলা হয়েছিল যে এখানে শর্টকাট ইউজ করা যাবে আমি মনে করি যে শর্টকাট অবশ্যই দরকার কারণ আমি কোনো নর্মালি আমরা যখন এইচএসসি ম্যাথ করি ম্যাথগুলো অনেক আপনি যদি হায়ার ম্যাথ হয় লেন্দি হায়ার ম্যাথের কথাও চিন্তা করেন অনেক লেন্দি হয় ম্যাথ অনেকগুলো তো অবশ্যই আমি শর্টকাট কারণ আমার পজিশন আমার জায়গাটা হচ্ছে ছোট তো আমাকে অবশ্যই এই জায়গার মধ্যে সলভ করতে হবে এরকম অনেক কিছু শর্টকাট আছে এবং শর্ট শর্টকাট আসলে জরুরি মানে জীবন শর্টকাট শিখলে আচ্ছা আমি যতটুকু জানি শর্টকাট দুই ধরনের আছে একটা হচ্ছে যে আমার সূত্রটাকে আমি শর্ট করে লিখছি এটা একটা শর্টকাট আর একটা শর্টকাট হচ্ছে মনে রাখার একটা শর্টকাট এখন মনে রাখার যে শর্টকাট সেটা কি উত্তরপত্র তো লিখে যাবে না না মনে রাখার শর্টকাট হচ্ছে যে এটা হচ্ছে এটা তো আসলে মনে রাখার জন্য এটা আসলে আমি কখনও ডাইরেক্ট ইউজ করতে পারবো না মানে খাতার মধ্যে সূত্রে যে শর্টকাটগুলো আছে অনেক বড় বড়ো ম্যাথ আছে যেগুলো আমি দুই তিন লাইনে করে ফেলতে পারি তো আমাকে ওই শর্টকাটগুলো শিখতে হবে এবং মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বলা হয় যে আমাদের স্যারকে জাস্ট বোঝাতে হবে যে আমরা ম্যাথটা পারি এবং এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার আমাদেরকে যেরকম আমরা জানি ধরি এসব কথা এখানে লেখার কোনো দরকার হয় না আসলে তো আমরা জাস্ট বলতে আমাদেরকে জাস্ট বোঝাতে হবে যে আমি এই জিনিসটা পারি এটা এভাবে করে জাস্ট অ্যান্সার এতটুকুই তো এটা যত শর্টে করতে পারবো তত আমাদের সুবিধা আমাদের টাইমও বাঁচবে আমরা বেশি বেশি ম্যাথ অ্যান্সারও করতে পারবো হ্যাঁ বুঝতে পারছি আশা করি আমাদের ভিউয়ার যারা তারাও আনসারটা পেয়ে গেছে এবার প্রশ্নটা একটু অন্যরকম এই প্রশ্নটা স্টুডেন্টরা করে এটা আমার পক্ষ থেকে না স্টুডেন্টদের পক্ষ থেকে প্রশ্নটা হচ্ছে যে বুয়েটের কোন সাবজেক্টের ডিমান্ড বেশি আসলে আমি মনে করি যে কোনো সাবজেক্টই ছোট না এটা আসলে আমাদের দেশে সাবজেক্টগুলো করা হয় যে দেশের পরিপ্রেক্ষিতে যে সাবজেক্টগুলোর ডিমান্ড বেশি তা সেগুলো উপর দিকে থাকে কিংবা আপনার যারা সাবজেক্টগুলো পছন্দ করে স্টুডেন্টের চাহিদা কোনটা বেশি যেরকম বর্তমানে দেখা যাচ্ছে যে সিএসসি সাবজেক্ট এবং ত্রিপুলি সাবজেক্ট এই দুটো সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি ইনফ্যাক্ট সব ইউনিভার্সিটিতে এই দুটো সাবজেক্ট রয়েছে তো অবশ্যই বুয়েটে যেহেতু সাবজেক্ট অনেকগুলো রয়েছে এগারো বারোটার মতো অবশ্যই সবগুলো সাবজেক্টের ডিমান্ড আছে হয়তো কিছু সাবজেক্টের ডিমান্ড দেশে বেশি রয়েছে এবং কিছু সাবজেক্টের ডিমান্ড বিদেশে বেশি রয়েছে আর আমি পার্সোনালি বিলিভ করি যে সাবজেক্ট আসলে কখনো একটা মানুষকে একটা স্টুডেন্টকে কখনও ডিফারেন্স করতে পারে না আমি আমি পার্সোনাল একটা জিনিস ছোটো জিনিস বিলিভ করি যে সাবজেক্ট কখনও মানুষকে সেরা করে না মানুষ সাবজেক্টটিকে সেরা করে মানে আমি যে সাবজেক্টেই পড়ি না কেন আমাকে আমার সেই সেই সাবজেক্টে আমাকে আমার বেস্ট হতে হবে আমি যদি আমার সাবজেক্টে সাবজেক্টটিকে ভালো মতো বুঝতে পারি আমার সাবজেক্ট রিলেটেড পড়ালেখা যদি ভালো মতো করতে পারি দেন অফকোর্স আমি এই রিলেটেড কাজে আমি সাইন করব তো এরকম অনেকেই আছে যে সাবজেক্ট মানে সিএসসি ত্রিপলি নিয়েও অনেকেই সাইন করছে কিন্তু এরকম আসে না যে অন্য সাবজেক্ট নিয়ে পড়ো এর থেকে বেশি সাইন করছে তো আলটিমেটলি আমি মনে করি সাবজেক্ট কোনো ম্যাটার না সব কিছু নিজের উপর ম্যাটার করে মানে আমি কীভাবে দেখতেছি এবং আমি কীভাবে আমার সাবজেক্টকে গুরুত্ব দিচ্ছি আমি কীভাবে সেভাবে প্রিপেয়ার হচ্ছি এটাই হচ্ছে বিষয় সো আমরা আশা করি তোমরা সব প্রশ্নেরই অ্যান্সার পেয়েছ সিপাত তোমাকে ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য লাস্ট যদি কোনো কমেন্ট থাকে আর আমি আবারও স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং একটা কথাই বলবো যারা এখানে কলেজের স্টুডেন্ট আসো তাদের উদ্দেশ্যে যদি দেখে থাকো খুব বেশি পড়ালেখা করা লাগে না আমরা নিজেরাও খুব একটা বেশি পড়ালেখা করিনি জাস্ট কন্টিনিউসলি একটু পড়ালেখা করতে হবে এটাই হচ্ছে মেন জিনিস যে কন্টিনিউস থাকে অফকোর্স বলে না অধ্যবয়সে সাফল্যের চাবিকাঠি তো এটাই আর কি জাস্ট কন্টিনিউস হতে হবে দিনে এক ঘন্টা পড়ো তুমি বাট ভালো মতো পড়ো ইটস ইটস ম্যাটার ইউনো তো আমি এতটুকুই বলবো আর দোয়া করবা যাতে ভালো মতো পড়ালেখা করতে পারে আমার জন্য দোয়া করবা এতটুকুই তো আমরা আজকে বিদায় নিচ্ছি আমাদের এই এলবি থেকে পরবর্তীতে আমরা আবারও অন্য কোনো গেস্টের সাথে কথা বলবো সেই ভিডিওগুলো তোমরা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা